বন্ধুরা, আননোন ফ্যাক্টস বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবহাওয়া সংক্রান্ত এক ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে। এ মাসেই আসতে চলেছে এক ভয়াবহ ঘূর্ণিঝড়, আসতে চলেছে এ মাসের শেষের দিকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 2020 সালে বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে পৃথিবীবাসীকে, তারই মাঝে আবারও ধেয়ে আসছে এক ঘূর্ণিঝড়। আর এর আগে এক ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবলীলা আপনারা সবাই দেখেছেন, তারই মাঝে আবারও ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড় সরাসরি আঘাত করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে। সুতরাং বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যটি না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও ঝড়ের গতিতে তথ্যটিকে যত বেশি সম্ভব শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটির মূল পর্যায়ে। চলতি মাসের অক্টোবরে বাংলায় আশ্বিন কার্তিক মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এর মধ্যে একটি ঘনীভূত হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। গত সেপ্টেম্বরে মানে ভাদ্র আশ্বিন মাসে সারা দেশে গড়ে স্বাভাবিকের চেয়ে 33.1% বেশি বৃষ্টি হয়েছে। অক্টোবর মাসে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির সভায় এই দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্ক কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির এক সভায় সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালন ও কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অদূরে গতকাল একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। সাধারণত অক্টোবর নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ঘনঘটা তৈরি হয়, যা আশ্বিন কার্তিকের তুফান হিসাবে অতীতকাল থেকেই পরিচিত। পূর্বাভাসে আরও জানানো হয়েছে চলতি অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর মানে বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নেবে। গত সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত ছিল অসঙ্গতিপূর্ণ। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 19.4 এবং খুলনা বিভাগে 29.7% কম বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে উত্তরের জনপদ রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে 133% বেশি বর্ষণ হয়েছে। সেপ্টেম্বরে রংপুর বিভাগে স্বাভাবিক বর্ষণ ধরা হয় 417 মিলিমিটার, বাস্তবে বৃষ্টিপাত হয়েছে 972 মিলিমিটার। সর্বশেষ আবহাওয়ার খবর অনুযায়ী বৃষ্টিবাহী মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় গতকাল সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ ও কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ময়মনসিংহে 65 মিলিমিটার, এ সময় ঢাকায় 16 মিলিমিটার সহ অনেক জেলায় বর্ষণ হয়েছে। আর শনিবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে জানা গেছে দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আবহাওয়া বিভাগ জানায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো যে লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটি তো অবশ্যই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, আর সেটি সরাসরি আঘাত করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর। মানুষের অবস্থা হয়ে যাবে আরও নাজেহাল। সুতরাং বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও এ বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।